নমস্কাৰ এই মুহূৰ্তত এটা ডাঙৰ খবৰ লৈ আহিছো ষ্টুডিঅত মই সৌৰভ গাৰ্গ হয় মহানগৰীত অব্যাহত আছে চিলনি সুৰৰ উপদ্ৰৱ আৰু মহানগৰৰ স্মার্ট আৰক্ষীক নাকত ধৰি সাকত ঘূৰাইছে স্মার্ট আৰক্ষীয়ে আজি পুনৰ এটা ঘটনা সংঘটিত হৈছে এই মুহূৰ্তত আমালৈ খবৰ আহিছে মহানগৰীৰ নাৰেংগীত নাৰেংগীৰ হাতগাঁৱৰ ৰাজপথত চিলনি সুৰে এগৰাকী মহিলাৰ পৰা কাহিনীলে টকা ভৰ্তি বেগ হয় স্থান জনাইছো মহানগৰীৰ নাৰেংগীৰ হাতগাঁৱৰ শনি মন্দিৰৰ সমীপতে এই ঘটনা সংঘটিত হৈছে বাইকত অহা দুটা চিলনি সুৰে এগৰাকী মহিলাৰ পৰা কাহিনীলে টকাৰ বেগ আৰু জনাব বিচাৰিছো এই টকাৰ বেগটোত আছিল লগত এক লাখ টকা মহিলাগৰাকীয়ে নাৰেংগীৰ যোনটো এছ বি আই শাখা আছে সেই শাখাৰ পৰা টকাখিনি উলিয়াই আনিছিল আৰু তেওঁ যেতিয়া ঘৰলৈ যাত্ৰা কৰিছিল সেই সময়তে কিন্তু চিলনি চুৰে টকা থকা বেগটো থপিয়াই নিয়ে হয়তো চিলনি চুৰ আহিছিল আৰ্মি কেম্পৰ দিশৰ পৰা আহিছিল প্ৰত্যক্ষ দেখিয়ে জনোৱা মতে এখন পালচাৰ বাইকত আহিছিল দুটা চিলনি চুৰ আৰু এই চিলনি চুৰটাৰ টাৰ্গেট হ'ল গমা সিং নামৰ এগৰাকী মহিলা আৰু মহিলাগৰাকীয়ে টকাখিনি উলিয়াই আনিছিল এছ বি আইৰ নাৰেংগীৰ এছ বি আই শাখাৰ পৰা আৰু উলিয়াই অনাৰ কিছু মুহূৰ্তৰ পাছতেই কিন্তু নাৰেংগীৰ আৰ্মি কেম্পৰ দিশৰ পৰা অহা বাইকত আহিছিল দুটা চিলনি চুৰ সেই চিলনি চুৰ দুটাই টাৰ্গেট কৰিলে এগৰাকী মহিলাক হয়তো চিলনি চুৰৰ দলটোৱে মহিলাগৰাকীক পূৰ্বৰে পৰা নিৰীক্ষণ কৰি আছিল চাই আছিল যে তেওঁ টকাখিনি নিবলৈ আহিছে হয়তো খবৰ দিছিল বেংকৰ ভিতৰতো হয়তো চিলনি চুৰৰ দলৰ এই চক্ৰটোৰ এজন থাকিব পাৰে দুজন বাইকত আহিছে বেংকৰ পৰা পিছা কৰি আহি থকা বুলি কৈছে জনামতে আৰু তাৰে পৰা আহি কিনে আপোনাৰ ডাইৰেক্ট বাইকখন সেনেকৈ ঘূৰি আহিছে মাইকীটো সেইখিনি হোটেলত চাহ তাহ খাবৰ কাৰণে আহিছিলে ই ৰিক্সাত নামিছে আগতে ই ৰিক্সাত নামাৰ পিছতে বাইক পিছপিনেদি ল'ৰাটো আহি কিনে হাতৰ পৰা বেগটো টানিছে টানোতে পূৰা চুচৰাই কিনে লৈ গ'ল অঁ অকলে আছিলে মাইকীজন আঘাত পাইছে ভৰিত আঘাত পাইছে মাথাত পাইছে অলপ এইখিনি চোট পাইছে ৰাইজে চান্সে নাপালে দুই ছেকেণ্ডৰ কাম ধৰ ধৰ বুলি কওঁতে মানে গুচিয়ে গ'ল যি খবৰ দিছিল যে মহিলাগৰাকীৰ বেগত আছে এক লাখ টকা এই ঘটনা সংঘটিত হ'ল আৰক্ষী মহানগৰ আৰক্ষীয়ে গিজ গিজাই থকা হাতগাঁও আৰ্মি কেম্পৰ কাষত তাৰ নাতি দুয়োটাই আছে হাতগাঁও যোনটো চাৰিআলি আছে তাত প্ৰত্যেকটো সময়তেই যিকোনো মুহূৰ্ততে আপুনি দেখা পাব হাতগাঁও আৰক্ষীৰ এখন গাড়ী ৰখি থাকে আৰু যিটো ঘটনা সংঘটিত হ'ল তাৰ পৰা হাতগাঁও থানাৰ ডিষ্টেঞ্চ হৈছে মাত্ৰ 500 মিটাৰ কিন্তু এই স্মাৰ্ট আৰক্ষীক কেৰেপ নকৰে চিলনি চুৰে যিধৰণে দিন দুপৰতে এগৰাকী মহিলাৰ পৰা থপিয়াই লৈ গ'ল টকাৰ বেগ আৰু এনেকুৱা নহয় যে এইটো এটা ব্যস্ত অঞ্চল যিহেতু সকলোৱে জানে হাতগাঁও অঞ্চলটো এটা ব্যস্ত অঞ্চল কিন্তু এই ব্যস্ত অঞ্চলৰ মাজতে এই ব্যস্ত অঞ্চলটোতেই আৰক্ষী নিৰাপত্তাৰক্ষী গিজ গিজাই থকাৰ মাজতেই কিন্তু চিলনি চুৰে লৈ গ'ল থপিয়াই বেগ এগৰাকী মহিলাৰ পৰা মহিলাগৰাকীৰ নাম হৈছে গমা সিং তেওঁৰ ঘৰ হৈছে আম সিং যোৰাবাটত মহিলাগৰাকী আহিছিল বেংকলৈ আৰু এখন নীলা ৰঙৰ পালচাৰ বাইকত আহিছিল চিলনি চুৰ দুটা চিলনি চুৰ যি আৰু এই চিলনি চুৰটোৱে যেতিয়া বেগটো থপিয়াই নিয়ে সেই সময়ত পৰি যায় মহিলাগৰাকী আৰু পৰি যোৱাত মহিলাগৰাকীয়ে শৰীৰৰ বিভিন্ন স্থানত আঘাত পায় বিশেষকৈ মূৰত তেখেতে আঘাত পাইছে আৰু তেখেতক হস্পিটেলত ভৰ্তি কৰোৱাইছে আৰু জনাব বিচাৰিছোঁ যে এই ঘটনা সন্দৰ্ভত ভুক্তভোগী মহিলাগৰাকীয়ে হাতগাঁও আৰক্ষী থানাত এজাহাৰো দাখিল কৰিছে কিন্তু এজাহাৰ দাখিল কৰাৰ যিহেতু দাখিল কৰিছে কিন্তু প্ৰশ্ন হয় যে তাৰ সন্মুখেৰে পাৰ হৈ গৈছে কিন্তু তাৰ পাছতো এই স্মাৰ্ট আৰক্ষীয়ে কিন্তু ধৰিব পৰা নাই বা ৰোধ কৰিব পৰা নাই আৰু এইটো ঘটনা প্ৰথম নহয় তিনিদিন পূৰ্বে আমাৰ হেঙেৰাবাৰীত এনেধৰণৰ এটা ঘটনা সংঘটিত হৈছিল নামঘৰলৈ যোৱাৰ পথত এগৰাকী বৃদ্ধাৰ পৰা বিয়লি 3 বজাত বাইকত অহা দুটা চিলনি চুৰে কিন্তু সোণৰ চেন কাঢ়ি লৈ গৈছিল এনে তাৰ পূৰ্বে বেলতলা হাতীগাঁও শিলপুখুৰী চান্দমাৰী ক'ত নাই হোৱা গুৱাহাটী মহানগৰীত চিলনি চুৰে অলিয়ে গলিয়ে পিটপিটাই ঘূৰি ফুৰিছে আৰু তাৰ পাছতো কিন্তু চিলনি চুৰ ধৰাত ব্যৰ্থ স্মাৰ্ট মহানগৰ আৰক্ষী আৰু কিছুদিন পূৰ্বে স্মাৰ্ট আৰক্ষীৰ ফুপুলা স্বৰূপটো উদঙাই দিছিল যেতিয়া ডি আই জি বিবেশ ৰাজ সিঙৰ পৰা মৰ্নিং ৱাকলৈ যোৱাৰ সময়ত ডি আই জিৰ মোবাইলটোকে থপিয়াই লৈ গৈছিল চিলনি চুৰে তাৰপিছত কিন্তু তৎপৰ হৈছিল মহানগৰ আৰক্ষী স্মাৰ্ট আৰক্ষী আৰু ধৰিছিল সেইটো সময়ত অভিজিত ৰাভা যি ডি আই জি বিবেক ৰাজ সিঙৰ মোবাইলটো কাঢ়ি নিছিল অভিজিত ৰাভা আৰু সেই অভিজিত ৰাভাক এনকাউণ্টাৰো কৰা হৈছিল ভৰিত গুলী খাইছিল কিন্তু তাৰ পাছতেই তেওঁ কিছু তথ্য দিছিল জেৰাত তাৰপিছত চি পি দিগন্ত বৰাই এখন প্ৰেছ মিট দিছিল আৰু প্ৰেছ মিটখনত দিগন্ত বৰাই পোনপটীয়াকৈ কৈছিল যে চিলনি চুৰ যোনটো আছে চক্ৰ আছে কিন্তু তাৰ অন্তৰত আছে ড্ৰাগছ
কারণ যখন ড্রাগস আসক্ত যুবক যিকানে ড্রাগস করব কারণে যে এমাউন্ট লাগে যে খরচ লাগে সেই খরচের যিকোনো পর্যায়ে যাব পারে যে ধরনের এই ঘটনা সংঘটিত হয়েছে। কৈছে চিলনি চুরার ঘটনার আড়ত আছিল কিন্তু ড্রাগস ড্রাগসর কারণ একটা ড্রাগসও হয় আর কিন্তু যিমানেই তদন্ত নকরক কিয় কিন্তু ঘটনার প্রকৃত সত্য নোলাল আর তার পিছতো কিন্তু ঘটি থাকিল বা চিলনি চুরে গুলি খাওয়ার পিছতো নকলে যে চুর করা মোবাইল কোড বিক্রি করা হয় বা চুর করা সোনার চেইনডাল কোনটো চক্র জমা দিয়া হয় বা এই তাত তিনি চারিটা চক্র হয়তো কাম করে আছে কাম করে থাকার সন্দেহ করেছিল খুদ সিপি দিগন্ত বরাই মহানগর আয়ুক্তে নিজে কৈছিল যে ডিআইজি বেবেজ রাজ সিংহ মোবাইল যেটা থপি আনিছিল ঘরের সন্মুখের পর আনিছিল এজন উচ্চপদস্থ আরক্ষী বিষয়ার যদি একটা মোবাইল থপি আনব পারে তেন্তে এজন এগারী সাধারণ মহিলারপা বা এজন সাধারণ লোকের চিলনি চুরে থপি আনাটো একটু ডাঙর কথা নহয় খুদ আরক্ষীয় সুরক্ষিত নহয় চিলনি চুরের হাতত এই প্রশ্ন হয়েছে যে সাধারণ রাইজ গুৱাহাটীর রাজপথত কেনেদরে খোজকাঢ়িব আর এই চিলনি চুরবুরে টার্গেট করেছে কিন্তু বৃদ্ধ মহিলা আর বৃদ্ধ মহিলা বিশেষ করে বৃদ্ধ মহিলা আর বৃদ্ধ লোকসল কারণ ধরবরের দৌড়ি যাবর কিছু নয় যার বাবে কিন্তু চিলনি চুরে টার্গেট করে মহিলাসল বা বৃদ্ধাসল যারপা অতি কৌশলে অতি সহজতে ডিঙিরপা চেইন কাহিনি পড়ে বা আজি যদরে এই গমা সিং নামের মহিলাগীর লওয়া হল নগদ 1,00,000 থাকা একটা বেগ কিন্তু এই চিলনি চুরের সন্ধান উলিয়াব পারিবনে আটাইতক ডর কথা যে চিলনি চুরের যত ঘটনাটি সংঘটিত হল তারপরা কিন্তু সাতগাঁও থানার দূরত্ব মাত্র 500 মিটার আর তার কাষতে আছে নারেঙ্গী আর্মি ক্যাম্প তার কাষতে আছে আপনার মেইন পয়েন্টত অনবরতে যিকোনো সময় গেলে আপনি দেখা পাব সাতগাঁও থানার পেট্রোলিংয়ের এখন গাড়ি রখি থাকে কিন্তু তার পাছতো কিন্তু এই চিলনি চুরে দিন দুপুরতে এগারী অসহায় মহিলাক রাজপথত গতিয়াই এটা ব্যস্তপূর্ণ অঞ্চলের পলায়ন করেছে কিন্তু তার পাছতো মহানগর আরক্ষী এই পর্যন্ত বিশেষ সাতগাঁও থানাত এজাহার দাখিল করেছে কিন্তু কিমান এই দুটা চিলনি চুরক ধরবলে যে সাতগাঁও আরক্ষী সক্ষম হবনে নহয় সেয়া হব লক্ষণীয় ইয়ার পূর্বেও কিন্তু এই সাতগাঁও নারেঙ্গী অঞ্চলটোর কানেকশন আছিল নারেঙ্গী অঞ্চলটোর এই যুক্ত ডিআইজি বিবেজ রাজ সিংহর যুক্ত মোবাইল চুর করার যুক্ত ঘটনা হয়েছিল অভিজিৎ রাভার কিন্তু তিনজন সঙ্গীক সিসিটিভি ক্যামেরা চাই পেলায় ধরা পেলাইছিল আমার গীতানগর অঞ্চলের নাম আসলে ধনজিৎ বড়ো উরফে নাগা সত্যজিৎ বৈশ্য বিশ্বজিৎ রাভা আর বিশ্বজিৎ রাভার ভায়েক যুর করেছিল অভিজিৎ রাভা এই চক্রটিও কিন্তু সেই নারেঙ্গী অঞ্চলটোর জড়িত হয়ে আছে কিন্তু প্রশ্ন হয় যে সেই মহিলাগিয়ে যে ব্যাংকের ভিতরের টাকাখিন উলিয়াই নিছে সেই খবরটো চিলনি চুরের দলটুক দিয়া মানুষ ব্যাংকের ভিতর আসিল নেকি বা মহিলাগীক পূর্বরেপরাই চিলনি চুরের দলটোয় নিরীক্ষণ করে আসিল নেকি এটা একটা ডর প্রশ্ন কিন্তু প্রশ্ন উত্থাপন হব আরক্ষী তদন্ত ওলাব কিন্তু প্রশ্ন হয়েছে মহানগরীত সুরক্ষিত নহয় মহানগরবাসী কিন্তু সুরক্ষিত নহয় মহানগরীত রাজপথত যাওতে আপনি যিকোনো মুহূর্তত বিপদের সম্মুখীন হব পারে কাহিনিব পারে আপনারপা আপনার মোবাইল আপনার ডিঙিত থাকা সোণ বা রূপর চেইন অন্যথা কাহিনিব পারে আপনার টকার বেগ কিন্তু মহানগর আরক্ষীয় গিজ গিজায় থাকার পিছতো নিজকে স্মার্ট আরক্ষী সজাবলে যেহেতু আরক্ষীয় চেষ্টা চলাই আছে টেকনিক্যালি আজিকালি আপডেট হয় তার পাছতো কিন্তু এই চুরাং চিলনি চুরের দল হোক বা ড্রাগস সরবরাহকারী হোক এনে ধরনের যিখিনি চক্র চলি আছে কিন্তু আরক্ষী চকুর সম্মুখতেই নির্বিঘ্নে প্রতিদিনে প্রতি মুহূর্তত এনে ধরনের অপরাধমূলক কার্য সংঘটিত করেছে আর এই ক্ষেত্রে পুনর্বার কব পারি যে মহানগরীত চিলনি চুরের সন্ত্রাসোদত সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে স্মার্ট মহানগর আরক্ষী।